আসসালামু আলাইকুম সুপ্রিয় সম্মান শ্রেণীর প্রথম বর্ষের ছাত্র ছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আমি তোমাদের অনলাইনে প্রথম ক্লাস নিতে চলেছি। জানো তোমরা, লকডাউনে দীর্ঘদিন থেকে আমাদের ক্লাস বন্ধ রয়েছে, তো এই অনলাইনের মাধ্যমে আমরা ক্লাসটা চালিয়ে নিচ্ছি। সেই সুযোগে আমি আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি এই দর্শনের প্রথম বর্ষের প্রথম পত্র অর্থাৎ দর্শনের সমস্যাবলি নিয়ে একটু কথা বলবো। আশা করি তোমরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। আমি এর আগে তোমাদের অফলাইনে ক্লাসে নিয়েছিলাম, সেই ক্লাসের প্রেক্ষাপট আর এই ক্লাসের প্রেক্ষাপটের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এখানে আমার সামনে তোমরা কে উপস্থিত এভাবে নেই, সরাসরি আছো কিন্তু দূর দূরান্ত থেকে, কাজেই এই পরিবেশটা ভিন্ন হওয়ার কারণে ক্লাসের প্রকৃতিটাও একটু ভিন্ন প্রকৃতির হবে, এটি স্বাভাবিক। যাই হোক, আমরা বলি দর্শন বা ফিলোসফি ক্লাসটার, ফিলোসফি শব্দটার সম্পর্কে আমরা একটা ধারণা নেব। প্রথমে দর্শন কী, হোয়াট ডু উই মিন বাই দর্শন বা ফিলোসফি, ফিলোসফি হোয়াট ডু উই মিন বাই ফিলোসফি, অর্থাৎ ফিলোসফি বাংলা হচ্ছে দর্শন। এই সাবজেক্টটা আমাদের কাছে সবার কাছে প্রথম। যাই হোক, দর্শন কী এই সম্পর্কে আমাদের একটু ধারণা নেওয়া উচিত। তোমরা জানো যে দর্শন কথাটা ইংরেজি ফিলোসফি এবং ফিলোসোফার শব্দ দুটো গ্রিক শব্দ থেকে উদ্ভূত হয়েছে। গ্রিক শব্দ ফিলোস মানে হচ্ছে অনুরাগ বা ইংরেজিতে বলা হয় লাভিং, আর সোফিয়া মানে হচ্ছে ইংরেজিতে বাংলায় বলা হয় জ্ঞান, আর ইংরেজিতে বলা হয় নলেজ। সোফিয়া মানে নলেজ বা জ্ঞান, তাহলে হলো কি, ফিলোস মানে লাভিং আর সোফিয়া মানে হচ্ছে নলেজ। অর্থাৎ ফিলোসফি শব্দটির ধাতুগত বিশ্লেষণে দেখা যাচ্ছে যে লাভিং নলেজ মিন্স ফিলোসফি, আই মিন ফিলোসফি মানে লাভিং নলেজ, লাভিং নলেজ মানে জ্ঞানের প্রতি অনুরাগ, বা সংক্ষেপে বলতে হয় জ্ঞানানুরাগ। জ্ঞানের প্রতি অনুরাগী যিনি, তিনিই হলেন দার্শনিক। কাজে একজন দার্শনিক হতে গেলে জ্ঞানের প্রতি অনুরাগ থাকলেই হয়ে যাবে আশা করি। তবে হ্যাঁ, এখানে আমাদের আভিধানিক অর্থে যে কথাগুলো বলা হচ্ছে সেটা হলো যে ফিলোসফি শব্দের বাংলা দর্শন শব্দটার অর্থ আর ফিলোসফি শব্দের ধাতুগত বিশ্লেষণের অর্থ কিন্তু এক নয়, এই দুটো শব্দ সম্পূর্ণ আলাদা। কিন্তু এখন আমরা দেখে নিই যে দর্শন শব্দটার বিশ্লেষণটা কি। দর্শন শব্দটা সংস্কৃত দৃশ যোগ অনট, এই দুটো একটি দৃশ যোগ অনট থেকে এসেছে। দৃশ মানে হচ্ছে দৃশ ধাতু এবং অনট প্রত্যয়, দৃশ ধাতু এবং অনট। যাই হোক, দৃশ ধাতু থেকে দর্শনের শব্দটি উৎপত্তি। দর্শন বলতে সাধারণত চাক্ষুষ প্রত্যক্ষণকে বোঝানো হয়, তবে এক্ষেত্রে দর্শন মানে কিন্তু চাক্ষুষ প্রত্যক্ষণ নয়, দর্শন মানে হচ্ছে তত্ত্ব দর্শন বা জগতের এবং জীবনের স্বরূপ উপলব্ধি। তার মানে দর্শন মানে হচ্ছে কি, দর্শন মানে হচ্ছে তত্ত্ব দর্শন, জগৎ এবং জীবনের স্বরূপ উপলব্ধি। কাজেই সত্যের প্রত্যক্ষ উপলব্ধি বা তত্ত্ব সাক্ষাৎকারই দর্শন। সেই কারণে বাংলা ভাষাভাষীদের বা বাঙালিদের দৃষ্টিতে তিনিই দার্শনিক যার মধ্যে সত্যের প্রত্যক্ষ উপলব্ধি হয়েছে, যার তত্ত্ব সাক্ষাৎকার ঘটেছে, যিনি এই বিশ্ব জগৎ ও জীবনের স্বরূপ জেনেছেন। সুতরাং দেখা যাচ্ছে যে ব্যুৎপত্তিগত অর্থের দিক থেকে বিচার করতে গেলে বাঙালিরা যাকে দর্শন বলে অভিহিত করে তা ইংরেজি ফিলোসফি এর প্রতিশব্দ নয়, কারণ তত্ত্ব দর্শন বা তত্ত্ব সাক্ষাৎকারের বিষয়টি ফিলোসফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ নয় বা ফিলোসফির অঙ্গও নয়, শুধু আলোচনার বিষয়বস্তু, দার্শনিক আলোচনার পদ্ধতি এবং জীবনের সঙ্গে উভয়ের ঘনিষ্ঠ সম্পর্ক প্রভৃতি বিষয়ে দর্শন এবং ফিলোসফির মধ্যে মিল লক্ষ্য করে
ফিলসফির প্রতিশব্দ হিসেবে দর্শন কথাটি ব্যবহার করা হয়েছে। তার মানে দর্শন কথাটির অর্থ ফিলসফি কথাটির অর্থ কিন্তু এক না, কিন্তু দর্শন এবং ফিলসফির যে আলোচ্য বিষয়বস্তুগুলো, তাদের যে কর্মকাণ্ডগুলো, এগুলো উভয়ের একীভূত হওয়ার কারণে, অর্থাৎ দুটো একই জিনিস হবার কারণে আমরা এ দুটো একে অপরের মানে প্রতিশব্দ হিসেবে ব্যবহার করে নিতে পারছি, প্রতিশব্দ হিসেবে ব্যবহার করে নিতে পারছি। এই জগতের দিকে মানুষ যখন তাকিয়ে থাকে তখন সে বিস্ময়ে তার মন ভরে যায়, এটা কিন্তু খুবই স্বাভাবিক। জগতের অসীম ব্যাপকতা, তারপরে অনন্ত বৈচিত্র্য, তারপরে তার মনে অদম্য কৌতূহল সৃষ্টি করে। এই বিস্ময় থেকেই আসে জিজ্ঞাসা, বিস্ময় থেকে আসে জিজ্ঞাসা, তাই তার মনে নানা রকম প্রশ্ন জাগে। এই জগৎ কি, কোথা থেকে এই জগতের উৎপত্তি হলো, এই জগতে কি কোনো সৃষ্টিকর্তা আছেন, জগৎকে ঘিরে যে সূক্ষ্ম কলা কৌশল, নিয়ম শৃঙ্খলা, কে এগুলোকে নিয়ন্ত্রণ করছেন, এইভাবে একের পর এক অসংখ্য প্রশ্ন এসে মনে ভিড় করে। বিস্ময় থেকে জেগে ওঠে মানুষের জানার আকাঙ্ক্ষা, বিস্ময় নিয়ে আসে জিজ্ঞাসা, আর বিচার বুদ্ধি সম্পন্ন জীব সেই জিজ্ঞাসার উত্তর খুঁজে পেতে চায়। এইভাবেই দর্শনের উৎপত্তি। দার্শনিক প্লেটো বলেছেন বিস্ময় দর্শনের জনক। তার এই উক্তির মধ্যে অনেকখানি সত্যতা নিহিত আছে। এক হিসেবে সব মানুষই দার্শনিক, আমাদের প্রত্যেকেরই জগৎ এবং জীবন সম্পর্কে কতগুলো ধারণা আছে, কিন্তু আমাদের এই ধারণা সবসময় যথার্থ বা সঙ্গতিপূর্ণ হয় না। একটু বিচার করলেই দেখা যায় যে আমাদের ওই সকল অনেক ধারণাই উদ্ভট, ভ্রান্ত এবং অসঙ্গত। দার্শনিকের কাজ হলো আমাদের এই সব সাধারণ ধারণাগুলিকে বিচার বিশ্লেষণের মাধ্যমে পরীক্ষা করে জগৎ ও জীবন সম্পর্কে আমাদের সুসংহত ও সুসংবদ্ধ জ্ঞান দান করা। বস্তুর স্বরূপ বা যথার্থ রূপ সম্পর্কে জ্ঞান দান করাও দর্শনের কাজ, দর্শনের অঙ্গীভূত অধিবিদ্যা বা তত্ত্ববিদ্যা এই জ্ঞান দান করে। আমরা অধিবিদ্যা বা তত্ত্ববিদ্যার সম্পর্কে এই প্রথম জ্ঞান অর্জন করছি। অধিবিদ্যা বা তত্ত্ববিদ্যা, এর ইংরেজি হলো মেটাফিজিক্স। মেটা মানে পরে, ফিজিক্স মানে দেহ, অর্থাৎ দেহের পরের অংশ আর কি। যাই হোক, পরবর্তীতে এ নিয়ে কথা বলা হবে। আমরা সাধারণত বস্তুর দুটো দিক দেখতে পাই, একটি হচ্ছে তার বাহ্য দিক, আর আরেকটি হলো তার অভ্যন্তরীণ বা তার ভেতরে স্বরূপ দিক, স্বরূপ বা যথার্থ রূপ। অর্থাৎ একটা হলো বাহ্য রূপ বা বাইরের দিক, আর এটা হলো স্বরূপ বা যথার্থ রূপ। আকাশের যে নীল রং আমরা প্রত্যক্ষ করি সেটি তার বাহ্য রূপ। আমরা জানি বস্তুত আকাশ বর্ণহীন, আকাশের কোনো রং নেই। জলপূর্ণ পাত্রের মধ্যে বা পানিপূর্ণ পাত্রের মধ্যে অর্ধ নিমজ্জিত একটি কাঠখণ্ডকে বাঁকা মনে হয়, অথচ আমরা জানি স্বরূপত তা নয়। বস্তুর এই বাহ্য রূপটি বলা হয় অবভাস বা প্রতিভাস, যাকে ইংরেজিতে বলা হয় ফেনোমেনা বা অ্যাপিয়ারেন্স, এবং বস্তুর স্বরূপ বা যথার্থ রূপকে বলা হয় রিয়ালিটি বা নমিনা। দর্শনের অন্যতম কাজ হলো বস্তুর বাহ্য রূপের অন্তরালে, বস্তুর দুটো রূপ, একটা হলো বাহ্য রূপ আর একটা হলো যথার্থ রূপ বা স্বরূপত রূপ, এই বাহ্য রূপের অন্তরালে অবস্থিত তার যথার্থ স্বরূপ সম্পর্কে আমাদের জ্ঞান দান করা। দর্শনের অন্যতম কাজ হলো ভেতরের বিষয়টা সম্পর্কে আমাদের একটা জ্ঞান দান করা। অবশ্য কোনো কোনো দার্শনিক তত্ত্বজ্ঞানের সম্ভাব্যতাকে একদম উড়িয়ে দিয়েছেন, অস্বীকারই করেছেন। বিজ্ঞান ও জগতের বিভিন্ন বিষয়ের সঙ্গে
সুসংবদ্ধ ও সুশৃঙ্খল জ্ঞান দেবার চেষ্টা করে। তবে প্রত্যেক বিজ্ঞানী কতকগুলো ধারণা বা সত্যকে স্বীকার করে নেয়, যেগুলি সে বিচার করে দেখে না, যে ধারণাগুলোকে তার আগে থেকেই সত্য বলে স্বীকার করে। যেমন এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে তার পরীক্ষা করে দেখেন, এটা আগেই সত্য বলে স্বীকার করে নিয়েছে। যেমন দুই যোগ সাত সমান সমান নয়, এটাকে তার পরীক্ষা করে দেয়, এটা আগে থেকে তার স্বীকার করে নিয়েছে। যেমন ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান, এই কথাটা কিন্তু বিজ্ঞানীরা বারবার পরীক্ষা করে বাস্তবভাবে প্রয়োগ করে না, এটা আগে থেকে। কাজেই বিজ্ঞানের এমন কিছু কিছু তত্ত্ব বা এত কিছু সূত্র আছে যেগুলোকে তারা আগে থেকেই সত্য বলে স্বীকার করে নিয়েছেন। দার্শনিকের কাজ যেমন সাধারণ মানুষের ধারণাকে পরীক্ষা ও বিচার করে নেওয়া, তেমনি বৈজ্ঞানিকদের এই সব ধারণাগুলিকেও পরীক্ষা করা এবং তাদের যৌক্তিকতা বিচার করাও কাজ। বস্তুত সাধারণ জ্ঞান বা কমন সেন্স বিজ্ঞান বা সায়েন্স এবং দর্শনের মধ্যে অর্থাৎ ফিলোসফির মধ্যে যে পার্থক্য তা মাত্রাগত স্বরূপগত নয়। অর্থাৎ সাধারণ জ্ঞান বিজ্ঞান এবং দর্শন এই তিনটি জ্ঞানের শাখার মধ্যে যে কোনো স্বরূপগত পার্থক্য নেই, শুধু আছে মাত্রাগত পার্থক্য। তার মানে মাত্রাগত দিক থেকে সাধারণ জ্ঞান বিজ্ঞানের চেয়ে কম দামি, আবার বৈজ্ঞানিক জ্ঞান দার্শনিক জ্ঞানের থেকে কম দামি, আবার দার্শনিক জ্ঞান বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান থেকে দামি বা মূল্যবান, অধিকতর মূল্যবান, এটাকেই বোঝানো হচ্ছে। সাধারণ জ্ঞানের তুলনায় বিজ্ঞান অধিকতর সুসংহত ও সুসংবদ্ধ এবং বিজ্ঞানের তুলনায় দর্শনের জ্ঞান আরও সুসংবদ্ধ, বিজ্ঞানের থেকে দর্শনের জ্ঞান সুসংহত এবং পূর্বাপর সম্পর্কযুক্ত। এই জন্য দার্শনিক দেশকাল কার্যকারণ সম্পর্ক জড় চেতনা প্রাণ মন তারপরে অভিব্যক্তি বা বিবর্তন তারপরে ঈশ্বর তারপর ভালো মন্দ তারপরে সুন্দর কুৎসিত সত্য মিথ্যা প্রভৃতি সব বিষয়গুলি সম্পর্কে প্রচলিত ধারণাগুলি বিচার করে দেখে, ওইগুলির যৌক্তিকতা নির্ণয় করে এবং নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে এগুলি ব্যাখ্যা দেয়। অবশ্য মনে রাখতে হবে যে দর্শন তা সে জগৎ দর্শন হোক বা জীবন দর্শন হোক এবং এক সামগ্রিক বা অখণ্ড দৃষ্টিভঙ্গি থেকে তার আলোচ্য বিষয়কে বিবেচনা বা বিচার করে। এখানে মনে রাখতে হবে এই কথা যে দর্শন সেটা জগৎ দর্শন বা জগৎ সম্পর্কিত দর্শন, আর জীবন দর্শন বলতে জীবন সম্পর্কিত দর্শনকে বলানো হয়ে থাকে। এর সম্পর্কে এক সামগ্রিক বা অখণ্ড দৃষ্টিভঙ্গি থেকে তার আলোচ্য বিষয়গুলোকে বিচার করে। তার মানে দর্শন কোনো বিষয়কে বিশেষ বিশেষভাবে দেখে না, সবগুলোকে সামগ্রিকভাবে মূল্যায়ন করার বা বিচার করার চেষ্টা করে। পক্ষান্তরে দর্শনের সঙ্গে বিজ্ঞানের পার্থক্যটা এখানে, কারণ বিজ্ঞান প্রকৃতির এক একটি বিভাগ সম্পর্কে আলোচনা করে। তার মানে বিজ্ঞানের জ্ঞানটা সঠিক সুন্দর পরিমার্জিত, তবে এই জ্ঞানটা সামগ্রিক নয়, নট এ টোটাল সেন্স, এটা হলো পার্শিয়াল সেন্স, আই মিন পার্শিয়াল নলেজ। বিজ্ঞান যে জ্ঞান দেয় তা খণ্ড খণ্ডভাবে বিভিন্ন খণ্ডে খণ্ডে বিভক্ত জ্ঞান, আর দর্শনের জ্ঞান হলো সামগ্রিক জ্ঞান, সমস্ত জ্ঞানকে একত্রে আলোচনা করে। তো যাই হোক, বিভিন্ন বিজ্ঞান প্রকৃতির এক একটি বিভাগ সম্পর্কে আলোচনা করে। বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি হলো খণ্ড, বিজ্ঞানের প্রচেষ্টা হলো বিশ্ব জগতের একটি অংশের জ্ঞান দেওয়া, বিশ্ব জগতের একটি অংশ সম্পর্কে জ্ঞান দিচ্ছে কে, বিজ্ঞান। দর্শনের কাজ বিভিন্ন বিজ্ঞানের সিদ্ধান্তগুলির সুষম সমন্বয় সাধন করে তারই পরিপ্রেক্ষিতে এই জগৎ ও জীবনের স্বরূপ ব্যাখ্যা করা। তারপরে এ বিষয়ে আমরা দর্শনের স্বরূপ নিয়ে একটু আলোচনা করব। প্রথমে দর্শন কি এ বিষয়ে আলোচনা হলো। দর্শনের স্বরূপ আলোচনা করতে গেলে আমাদের
কোনো বিষয়ে সরব জানতে হলে তার আলোচ্য বিষয়বস্তু সম্পর্কে জানতে হয়, কোনো আলোচ্য বিষয়বস্তু সম্পর্কে। কিন্তু দর্শনের আলোচ্য বিষয়বস্তুর পরিসর এতই ব্যাপক যে শুধু বিষয়বস্তুর প্রেক্ষিতে এর সরব ব্যাখ্যা করা সম্পন্ন হবে না। তাই দর্শনের সরব সম্পর্কে ধারণা পেতে হলে আমাদের দর্শনের আলোচ্য বিষয়বস্তু, দর্শনের লক্ষ্য, দার্শনিক সমস্যা, দর্শনের আলোচনার পদ্ধতি, তারপরে আলোচনার ইত্যাদি আলোচনার প্রয়োজন আছে। তাই আমরা উল্লিখিত বিষয়গুলো সম্পর্কে সম্মুখ ধারণার মধ্য দিয়ে দর্শনের সরব সম্পর্কে আমরা একটা উপলব্ধি করতে পারব। আলোচ্য বিষয়বস্তুর দিক থেকে দর্শনের স্বরূপ, দর্শনের আলোচ্য বিষয়বস্তু বলতে আমরা দর্শন যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করে আমরা সেগুলোকেই মনে করে থাকি। দর্শনের বিষয়বস্তুর ব্যাপকতা সম্পর্কে দার্শনিক ডক্টর কেয়ার্ড এর সংজ্ঞাটা খুবই স্পষ্ট। তিনি তার ফিলোসফি অফ রিলিজিয়ন গ্রন্থে বলেন, দ্যার ইজ নো প্রভিন্স অফ হিউম্যান এক্সপিরিয়েন্স, দেয়ার ইজ নাথিং ইন দ্য হোল রিলেম অর রিয়ালিটি হুইচ লাইজ বিয়ন্ড দ্য ডোমেইন অফ ফিলোসফি অর দ্য হুইচ ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন ডাজ নট এক্সটেন্ডেড। অর্থাৎ মানুষের অভিজ্ঞতার এমন কোনো দিক নেই, সমগ্র বিশ্বসত্তার মধ্যে এমন কিছু নেই যা দর্শন জগতের বাইরে পড়ে বা যার দিকে দর্শন অনুসন্ধান কার্য প্রসারিত হয় না। কাজেই আলোচ্য বিষয় ব্যাপক হওয়ার কারণে আলোচনার সুবিধার্থে আমরা দর্শনকে তিনটি শাখায় ভাগ করে নিয়েছি। এগুলো হলো নাম্বার ওয়ান, জ্ঞান বিদ্যা, নাম্বার টু অধিবিদ্যা বা পরাবিদ্যা, নাম্বার থ্রি মূল্যবিদ্যা বা ভ্যালুস, অথবা আরেকটা কথা বলা যেতে পারে সেটা কি হয় সৌন্দর্যবিদ্যা বা অ্যাক্সিওলজি। জ্ঞান বিদ্যা, অধিবিদ্যা, মূল্যবিদ্যা, আমরা ফিলোসফি শব্দটা আলোচ্য বিষয়বস্তুটাকে আমরা তিনটি প্রধান শাখায় ভাগ করে নিতে পারি, জ্ঞান বিদ্যা, অধিবিদ্যা এবং মূল্যবিদ্যা। জ্ঞান বিদ্যা কাকে বলে? দর্শনের জ্ঞান বিদ্যা হলো একটি শাখা, অনুরূপ অধিবিদ্যাও একটি শাখা, তদ্রূপ মূল্যবিদ্যাও একটি শাখা। এই তিনটি শাখার সম্মিলনে দর্শন বলা যেতে পারে বা ফিলোসফি বলা যেতে পারে। এখন আমরা আলোচনা করব জ্ঞান বিদ্যা নিয়ে। জ্ঞান বিদ্যা কাকে বলে? জ্ঞান বিদ্যা কাকে বলে? দর্শনের যে শাখায় জ্ঞানের উৎপত্তি, জ্ঞানের শর্ত, জ্ঞানের সীমা, জ্ঞানের বৈধতা, জ্ঞানের বিষয়বস্তু এগুলো নিয়ে আলোচনা করে, অর্থাৎ জ্ঞান কীভাবে উৎপত্তি লাভ করলো, জ্ঞানের কোনো শর্ত আছে কি না, জ্ঞানের বিষয়বস্তু ইত্যাদি বিষয়। জ্ঞাতা এবং জ্ঞেয় বস্তু, অর্থাৎ যিনি জানছেন তাকে বলা হয় জ্ঞাতা, আর যাকে জানা হচ্ছে তাকে বলা হয় জ্ঞেয় বস্তু। সুতরাং জ্ঞাতা এবং জ্ঞেয় বস্তুর সম্পর্ক নিয়েও জ্ঞানবিদ্যায় আলোচনা করা হয়ে থাকে। অন্যভাবে জ্ঞানবিদ্যার ভিতরে জ্ঞানের উৎপত্তি, জ্ঞানের শর্ত, জ্ঞানের সীমা এগুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে, এই হলো জ্ঞানবিদ্যায়। অনুরূপভাবে অধিবিদ্যার ক্ষেত্রে যেটা হলো, অধিবিদ্যা কাকে বলে? অধিবিদ্যা হলো, অধিবিদ্যা দর্শনের যে শাখায়, ইন্দ্রিয় অতীন্দ্রিয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। অতীন্দ্রিয় বিষয় কাকে বলে? যে বিষয়গুলো আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে জানতে পারি না বা বুঝতে পারি না, এই সমস্ত বিষয়কে আমরা অতীন্দ্রিয় বিষয় বলে থাকি। যেমন আত্মা, আত্মা বা মন, আমরা কি কখনো মন দেখতে পারি? আমরা কি বলতে পারি যে তোমার মনটা দেখতে এরকম, ওর মনটা দেখতে ওরকম ইত্যাদি দেখতে পারি? পারি না। তেমনিভাবে ঈশ্বর, ঈশ্বর বা আল্লাহ বা ভগবান, তোমার যে যেটাই বলো না কেন, আমরা কি ঈশ্বর বা সৃষ্টিকর্তাকে কি দেখতে পারি? কখনো বলতে পারবে যে এই যে আমি ঈশ্বরকে দেখেছি, ও বলতে পারবে আমি আল্লাহকে দেখেছি, সে বলতে পারবে আমি ভগবানকে দেখেছি? না, কারণ এই বিষয়গুলো হচ্ছে ইন্দ্রিয়াতীত, অর্থাৎ ইন্দ্রিয়ের মধ্যে এগুলো আসে না, আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুর বাইরে। ঠিক তেমনিভাবে আরও কিছু বিষয় আছে অধিবিদ্যার বিষয়, যেমন দেশ,
দেশ মানে হলো জায়গা বা স্থান, এবং কাল কাল মানে হলো জায়গা, কাল মানে হলো সময়, অর্থাৎ কালের কালের ভিতরে থাকে ঘটনা আর দেশে থাকে বস্তু। যাই হোক, দেশ কাল ঈশ্বর আত্মা, তারপরে কার্যকারণ নিয়ম, আমরা যখনই কোনো ঘটনা ঘটতে দেখি তখন সেই ঘটনার পেছনে কোনো না কোনো একটা কারণ আবিষ্কার করি, আর ঘটনার কারণ আবিষ্কার করতে পারলে আমরা ঘটনার প্রতিবেদনটা সঠিকভাবে তৈরি করতে পারি এবং এ সম্পর্কে একটা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। কাজে কার্যকারণ সম্পর্ক একটি মস্ত বড় সম্পর্ক, কাজে কার্যকারণ সম্পর্কটাও একটা অতীন্দ্রিয়, সেটাও ইন্দ্রিয় দ্বারা আমরা দেখতে পারি না। কাজে আমাদের অতীন্দ্রিয় সত্তার যে বিষয়গুলো সেগুলো হচ্ছে ঈশ্বর, আত্মা, দ্রব্য, মন, দেশ, কাল, কার্যকারণ তত্ত্ব ইত্যাদি। এই বিষয়গুলো আমরা আমরা অধিবিদ্যা বিভাগে আলোচনা করি, যার ইংরেজি হচ্ছে অন্টোলজি বা মেটাফিজিক্স। মেটা মানে পরবর্তী, ফিজিক্স মানে অর্থাৎ দেহের পরবর্তী অংশ বিষয়ে আলোচনা। এরপরে আমরা আসতে পারি মূল্যবিদ্যা। মূল্যবিদ্যা বা ইংরেজিতে এটাকে বলেছিলাম সৌন্দর্যবিদ্যা। যাই হোক, মূল্যবিদ্যার ইংরেজি হচ্ছে ভ্যালুস। ভ্যালু ভ্যালু মানে মূল্য। মূল্য আমরা যে কোনো জিনিসের মূল্যায়ন করে থাকি, যেমন এই জিনিসটা কম দামি, এই জিনিসটা বেশি দামি, এই শার্টটা বেশি দামি, ওই শার্টটা কম দামি, বা এই জমির মূল্য বা বিভিন্ন পণ্যের মূল্য, বিভিন্ন মানুষেরও মূল্য রয়েছে। যেমন আমি শিক্ষক হিসেবে কেমন, আমার একটা মূল্যায়ন হচ্ছে এখানে, আমার থেকে অনেক ভালো শিক্ষক আছে, আবার আমার থেকে অনেক খারাপ, খারাপ ভালোটা কীভাবে নির্ধারিত হচ্ছে, যে আমাদের শিক্ষাগত মানে জ্ঞানদানের পদ্ধতি এবং জ্ঞানের ব্যাপকতা এবং গভীরতার মাত্রাগত দিক থেকে ভালো মন্দ নির্ধারিত হয়। ঠিক তেমনি এখানে ভালো মন্দ, উচিত অনুচিত, সভ্যতা অসভ্যতা, কোনটা সঠিক কোনটা ভুল, এগুলো নির্ণয় করার জন্য আমাদের শাখা রয়েছে যার নাম হচ্ছে মূল্যবিদ্যা। মূলত এখানে আমরা নীতিবিদ্যা বিষয়গুলোকে নিয়ে এখানে আলোচনা করে থাকি। এছাড়া সৌন্দর্য বিষয়ক যে জ্ঞানগুলো রয়েছে সেগুলো আমরা একটা ব্যাপক একটা আলোচনা মূল্যবিদ্যায় রয়েছে দর্শনের এই শাখায়। যেমন আমরা যে শার্টটা পড়েছি, এই শার্টের ভিতরে শুধু শুধু শার্ট পড়লে হবে না, শার্টের ভিতরে বিভিন্ন ডিজাইন রয়েছে। যেমন এখানে কালোর উপরে সাদা সাদা ফুল, আবার ওই ফুলের মধ্যে ছোটো ছোটো নকশা বিভিন্ন, তারপরে আমরা যে বাড়ি ঘর তৈরি করি, বাড়ি ঘরের ডিজাইন, বাড়ি ঘরের ভেতরে নকশা, আমরা যে মেয়েদের গহনাগুলো দেখি সেই গহনার ভেতরে নানান রকম কারুকার্য রয়েছে, এগুলো সৌন্দর্যবিদ্যার অন্তর্ভুক্ত। এবং এই সৌন্দর্যগুলোকে আমরা বিভিন্ন রকম একটার সঙ্গে আরেকটার মিল রেখে কাজ করে থাকি। এনিওয়ে, আমরা এইভাবে আমরা বলতে চাচ্ছি যে সমগ্র দর্শন বা ফিলোসফিটাকে আমরা জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা এবং মূল্যবিদ্যা এই তিনটি শাখায় ভাগ করে নিয়েছি। এবারে তাছাড়া দর্শনের দর্শনকে জীবনের সমালোচনা বলা হয়েছে। দর্শন জীবনের স্বরূপ, তারপর অর্থ ও উদ্দেশ্য নির্ণয় ও ব্যাখ্যা করতে চায়। আমাদের এই জীবনের মূল্য অবধারণ করাও দর্শনের অন্যতম কাজ। জীবনের পরম আদর্শ যেমন সত্য, শিব ও সুন্দর আদর্শ, সুন্দরের আদর্শের যৌক্তিকতা ও স্বরূপ বিচার দর্শনের অন্যতম কাজ। এই দিক থেকে বিচার করলে দর্শন হলো জীবনের বিশ্লেষণ ও ব্যাখ্যা। বস্তুত এই যুগে মানুষের এতখানি গুরুত্ব ও মূল্য আরোপ করা হয়েছে যে দর্শনকে আজকাল অনেকে তত্ত্ব দর্শন মনে না করে মানুষের স্বরূপ দর্শন বলে মনে করে। সে যাই হোক, দর্শনের অন্যতম প্রধান কাজ এই জগতের সঙ্গে মানব জীবনের সম্পর্ক নির্ণয় করা এবং বিশ্ব জগৎ সম্বন্ধে এমন এক সুসংঘবদ্ধ ধারণা দেওয়া যে ধারণার সঙ্গে মানুষের বুদ্ধিগত, নৈতিক, সৌন্দর্যগত এবং ধর্ম সম্পর্কীয় চেতনার সঙ্গতি থাকে। দর্শন হলো জীবন এবং অভিজ্ঞতার সমালোচনা। মানুষ এক প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশে বাস করে, এই পরিবেশ তার উপর ক্রিয়া করে এবং তার মধ্যেও প্রতিক্রিয়া দেখা দেয়। মানুষ শুধু বাঁচতে চায় না, সে ভালোভাবেই বাঁচতে চায়। পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে, অর্থাৎ জীবনের বাইরের পরিবেশের যদি সুষম সামঞ্জস্য না ঘটে
তাহলে ভালোভাবে বাঁচা সম্ভব হয় না। কাজেই বাইরের এই পরিবেশকে সে বুঝতে চায়, কিন্তু বাইরের এই পরিবেশও বিরাট বিশ্বজগতের একটা অংশ মাত্র। কাজেই চারপাশের পরিবেশকে জানতে গেলে জগতের স্বরূপগত জানতে হবে, স্বরূপটুকুও জানতে হবে, স্বরূপগত না, জানতে গেলে জগতের স্বরূপটুকুও জানতে হবে। দর্শনের সংজ্ঞা দিতে গিয়ে বলা যেতে পারে যে জগৎ ও জীবনের স্বরূপ ব্যাখ্যা এবং তার মূল্যাবধারণই দার্শনিকের কাজ। মানব জীবন এবং তার প্রয়োজন থেকে প্রত্যক্ষভাবে দর্শনের উৎপত্তি। সুতরাং দর্শন চিন্তার বিলাসিতা নয়, জীবন ও জগতের স্বরূপ অবহিত হয়ে তারই আলোকে জীবনকে সুনিয়ন্ত্রিত করা, যথার্থ পথে জীবনকে চালিত করা। দার্শনিক পেরি বলেন, দর্শন আকস্মিক কিছু নয়, অলৌকিকও কিছু নয়, বরং অনিবার্য এবং অস্বাভাবিক। কানিংহাম বলেছেন, মানুষ দার্শনিক হবে কি না সে কোনো প্রশ্ন নয়, বরং প্রশ্ন ভালো এবং মন্দ এই দুই দর্শনের মধ্যে কোনটিকে একটিকে নির্বাচন করা। যাই হোক সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের প্রথম ক্লাসটি এখানেই শেষ হয়ে গেল। পরবর্তীতে আমরা দর্শনের পদ্ধতি নিয়ে আলোচনা করব। আজকে তো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।